গঙ্গার পূব পাড়ে উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত চৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক শহর খড়দহ এবং অপর পাড়ে হুগলি জেলায় অবস্থিত শিল্পাঞ্চল রিষড়া। আর এই দুই শহরের মধ্যে সংযোগ স্থাপন করেছে খড়দহ রিষড়া ফেরিঘাট। আর এই ভিডিওতে আপনি এই ফেরি সার্ভিসের সম্বন্ধে বিস্তারিত জানবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখন এসে উপস্থিত হয়েছি খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাটে। আর এখান থেকে ওই ওদিকে যাওয়ার একটা ফেরি আছে, ওদিকটা রিষড়া আর এদিকটা হলো খড়দহ। তো আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো এই খড়দহ থেকে রিষড়া যাওয়ার ফেরি। চলুন ভিডিওটা শুরু। আর এই খড়দহ ফেরিঘাটে, যেটা শ্যামসুন্দর ফেরিঘাট নামেই অধিক পরিচিত, আসতে হলে আপনাকে শিয়ালদহ মেন লাইনে অবস্থিত খড়দহের এক নম্বর প্ল্যাটফর্মে নেমে একটু ডান দিকে এগিয়ে গেলেই আপনি এই শ্যামসুন্দর ঘাটে আসার জন্যে অটো পেয়ে যাবেন। ভাড়া নেবে 10 টাকা, সময় লাগবে 8 থেকে 10 মিনিট। আর এই খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাট খুব সুন্দর লোকেশনে অবস্থিত, পাশেই আছে একটা খুব সুন্দর বাগান, যদিও সেটা বন্ধ আছে কিন্তু বাগানটা খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকে গাছ গাছালিতে ভরা। আর এর কিছুটা দূরেই অবস্থান করছে শ্যামসুন্দর জীবের মন্দির। আর খড়দহের খ্যাতি এই মন্দিরের জন্যেই, তাই আপনারা চাইলে এই মন্দিরটা দর্শন করে নিতে পারেন। এছাড়াও আছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত 26 শিব মন্দির, সেটাও চাইলে দেখে নিতে পারেন। আর বন্ধুরা, আমরা এখন প্রবেশ করে গেছি এই ফেরিঘাটে। আর এই ফেরিঘাটে ঢোকার সময় আপনারা দেখেছেন একটা তোরণ আছে, সেই তোরণের নিচ দিয়ে এই ফেরিঘাটে প্রবেশ করতে হয়। আর এই ফেরিঘাটের ফেরি পারাপার করতে টিকিট মূল্য লাগে 7 টাকা। আর এখান থেকে আপনি বাইক ও সাইকেলও পারাপার করাতে পারেন, সাইকেলের ভাড়া 7 টাকা, বাইকের ভাড়া 14 টাকা। এছাড়াও আপনি ঘরের আসবাবপত্র ও অন্যান্য অনেক জিনিসপত্র এই ফেরি দিয়ে পারাপার করাতে পারেন, তারও ভাড়া বোর্ডে দেওয়া আছে, আপনারা পস করে দেখে নেবেন। আর এই খড়দহের দিক থেকে প্রথম ফেরিটা ছাড়ে 5:20, দ্বিতীয় ফেরিটা ছাড়ে 5:40, তৃতীয় ফেরিটা ছাড়ে 6:00, আর 6টার পর হইতে 9:20 অন্তর ফেরি সার্ভিস, আর তারপর 9:30, 10:00, 10:20 এবং শেষ ফেরি 10:45। তো বন্ধুরা, আমরা এখন এই উঠে গেছি এই লঞ্চটায়। আর যেহেতু এখানে ভাটার সময় অনেকটা চড়া পড়ে, তাই আমাদের অনেকটা হেঁটে এসে এই লঞ্চে উঠতে হলো। আর আমাদের লঞ্চটা এখন গঙ্গার বুক চিরে চলেছে হুগলিতে অবস্থিত রিষড়ার দিকে।
তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি রিষড়াতে। আর খড়দহ থেকে রিষড়াতে ফেরি করে আসতে সময় লাগলো 8 মিনিট মতন। আর এই রিষড়া হলো মূলত একটা শিল্পাঞ্চল এলাকা। আর এখান থেকে ট্রেন ধরে নিয়ে আপনি হাওড়া স্টেশনে পৌঁছতে পারবেন। রিষড়া স্টেশনও আছে যেটা হাওড়া ব্যান্ডেল শাখায় পড়ে। আর এখান থেকেও ফেরির ভাড়া পড়ে 7 টাকা, সাইকেল 7 টাকা, আর বাইক 14 টাকা। আর যারা বাইক ধরে দেয় তাদের কিন্তু কিছু টাকা দিতে হয়। আর এখান থেকে অর্থাৎ রিষড়া থেকে খড়দহতে প্রথম ফেরি ছাড়ে 5:10, দ্বিতীয় 5:20, তৃতীয় 5:40, চতুর্থ 6টায়। আর 6টার পর উভয় পার থেকে 20 মিনিট অন্তর ফেরি সার্ভিস। আর এখান থেকে শেষ ফেরি ছাড়ে 10:45। আর 3 বছরের ঊর্ধ্বে পুরো ভাড়া লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন এই ফেরি পারাপারের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিও। রিষড়ার ফেরি পারাপার আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখালাম এবং বিস্তারিত জানালাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।